এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। নাম জুনিয়র মৃধা, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাড়ি বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুনি সোমবারই তার বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরী ওরফে মুনকে গ্রেফতার করেছে সিবিআই। প্রাথমিক তদন্তে সিবিআইয়ের অনুমান, জুনিয়রকে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে। ধৃত প্রিয়াঙ্কাকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন। বিচার ব্যবস্থার উপরে আমাদের পুরো আস্থা আছে, পুরো আস্থা রেখেই আমি সেভাবে এগিয়েছি এবং সেই বিচার ব্যবস্থার মাধ্যমে আমি এটাও জানি যে ওদেরকে শাস্তি হবেই হবে। সিবিআই সূত্রে দাবি, ঘটনার দিন প্রেমিকা মুনির সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন জুনিয়র, প্রিয়াঙ্কাই তাকে ফোন করে ডাকেন। আমাদের একটা ফ্যামিলি একটা গেট টুগেদার মতো ছিল, তো আমরা সবাই মিলে ওখানে গেছিলাম, তো ওরাও এসেছিল, বাট একটু লেটে এসেছিল ওরা, মানে প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার হাজবেন্ড দুজনে এসেছিল, মানে অ্যাকচুয়ালি প্রিয়াঙ্কা আমার যাওয়া হয় মানে রিলেশনে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রিয়াঙ্কা। আপনি দোষী, আপনি ছাড়ো না, কিন্তু আপনার আপনার নামই তো অভিযোগ। সিবিআই সূত্রে দাবি, ঘটনার দিন জুনিয়র বাড়ি থেকে বেরোনোর পর প্রিয়াঙ্কা জানান তিনি দেখা করতে যাবেন না, কিন্তু নাছোড়বান্দা ছিলেন জুনিয়র। প্রথমে সল্ট লেকের বাড়িতে, তারপর জায়গা বদলে অন্যত্র ডাকা হয় জুনিয়রকে। সেই মতো নির্দিষ্ট জায়গায় পৌঁছেও যান জুনিয়র, যদিও প্রিয়াঙ্কা নিজে না গিয়ে অন্য একজনকে পাঠান বলে দাবি সিবিআইয়ের। সেই ব্যক্তি কি ভাড়াটে খুনি, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আবির দত্ত ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। মধ্যবিত্ত বাড়ির তরুণের সঙ্গে সম্পর্ক অভিজাত পরিবারের পুত্রবধূর, তারপর রহস্যজনকভাবে খুন বছর ২৫ তরুণ, টানা ৯ বছরের আইনি লড়াই, শেষ পর্যন্ত গ্রেফতার প্রেমিকা মুন ওরফে প্রিয়াঙ্কা চৌধুরী। মধ্যবিত্ত পরিবারের এক তরুণের সঙ্গে কেন সম্পর্কে জড়াতে গেলেন প্রিয়াঙ্কা? বেলঘরিয়ার তরুণ পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার জুনিয়র খুনের পরতে পরতে ছড়িয়ে রয়েছে একাধিক রহস্য। কিন্তু কে এই প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা চৌধুরী অর্থাৎ মুন জুনিয়রের বান্ধবী, পেশায় মডেল, মোহনবাগানের প্রাক্তন কর্তা বলরাম চৌধুরীর প্রাক্তন পুত্রবধূ। তার সঙ্গে জুনিয়রের পরিচয় অনলাইন চ্যাটিং করতে গিয়ে। এই ঘটনায় বেশ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এবং বেশ কিছু তথ্য কিন্তু উঠে এসেছে। তিন বছর ধরে মোটামুটি শুনেছিলাম যে রিলেশন চলেছে ওদের, তো একই ফ্যামিলিতে আছে, একই বাড়িতে আছে, তো কারো যদি কোনো সম্পর্ক হয়, আজকে যদি আমারও যদি বা আমার হাজবেন্ডের যদি কোনো সম্পর্ক থাকতো নিশ্চয়ই আমরা জানতে পারবো, নিশ্চয়ই হয়তো জানতো সে ব্যাপারটা। ওদের ২০১১ সালের ১২ জুলাই রাতে বরানগর থানা থেকে জুনিয়রের বাড়িতে ফোন যায়। জানানো হয় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সিসিআর ব্রিজে পাওয়া গিয়েছে জুনিয়রের দেহ, উদ্ধার করা হয়েছে তার বাইকটিও। প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃত্যু বলেই অনুমান করে পুলিশ, যদিও ময়নাতদন্তে দেখা যায় দেহে গুলির আঘাত রয়েছে। জেলা পুলিশ সিআইডির হাত ঘুরে তদন্তভার যায় সিবিআই এর হাতে, তারপরই প্রথম গ্রেফতার। সিবিআই সূত্রে দাবি, ঘটনার দিন প্রেমিকা মুনির সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন জুনিয়র, প্রিয়াঙ্কাই তাকে ফোন করে ডাকেন। আমাদের একটা ফ্যামিলি একটা গেট টুগেদার মতো ছিল, একজনে একটা আঙ্কেলের ছিল, তো সেখানে হায়াতেই ছিল, ওখানেই ছিল, তো আমরা সবাই মিলে ওখানে গেছিলাম। সিবিআই আমাকে ডেকেছিল ডিসেম্বরেই ডেকেছিল, আর তার আগেও দুবার ডাক ডেকেছে, এক্সাক্ট ডেটটা আমার এই মুহূর্তে মনে নেই। ধৃত প্রিয়াঙ্কাকে জেরা করে জুনিয়র খুন রহস্যের জট কাটবে বলেই মনে করছেন তদন্তকারীরা। আবির দত্ত, সমীরণ পাল ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।